আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। জানাবো বিস্তারিত সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে সুচিকিৎসার দাবিতে সারা দেশে প্রতীকী গণ অনশন কর্মসূচি পালন করছে বিএনপি। রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। রাজধানীর বসুন্ধরা এলাকার এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বিদেশে উন্নত চিকিৎসার জন্য পঞ্চমবারের মতো আনুষ্ঠানিক আবেদন জানালেও সরকারের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে। ঢাকার সাথে রংপুর, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, ফেনী, সিরাজগঞ্জ ও সিলেট বিএনপি নেতাকর্মীরাও অনশন কর্মসূচি পালন করছে। আমরা বারবার অনুরোধ করেছি, দেশের মানুষ অনুরোধ করেছে আজকে তাকে এই বিদেশে গিয়ে চিকিৎসা করার সুযোগ দেওয়ার জন্য এবং তার মুক্তির জন্য আমরা আজকে এই গণ অনশন কর্মসূচির আয়োজন করেছি সারা দেশব্যাপী। আসুন আমরা আজকে এই গণ অনশন কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা পালন করে অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় এবারকার হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে আজকে সন্ধিক্ষণে তিনি লড়াই করছেন বন্ধুগণ। দর্শক, বিএনপি গণ অনশন কর্মসূচি বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজধানীর নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে থেকে জুবায়ের সানী এবং সিলেট থেকে হুসান আহমদ সুজাত। প্রথমে যাব জুবায়ের সানির কাছে। সানী, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি নেতারা কি বলছেন এবং গণ অনশন কতক্ষণ চলবে? নতুন কোনো কর্মসূচি দিয়েছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। যখন এই সমাবেশটি গণ অনশন শেষ হবে তখন হয়তো পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে, কিন্তু আমরা যেটা নিয়ে জানাচ্ছিলাম যে সকাল 9টায় যে গণ অনশন শুরু হয়েছে সেটি কিন্তু বিকেল 4টা পর্যন্ত চলবে এবং এখন কিন্তু বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা তারা বক্তব্য রাখছিল এবং সকালেই বিএনপি মহাসচিব বক্তব্য রেখেছিল এবং তাদের যে মূল দাবি যেটি বেগম জিয়ার মুক্তি, সেই সঙ্গে তার চিকিৎসার সুব্যবস্থা করা এবং বিদেশে নিয়ে যাওয়া, আর সেই দাবিতে কিন্তু তারা নানা বক্তব্য রাখছিল এবং সেখানে তারা যেটি বলছেন যে আইনের কথা যেটি আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে আইনত খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ব্যবস্থা নেই, কিন্তু বিপি নেতারা যেটি দাবি করছেন যে আসলে আইনে তার বিদেশে যাওয়ার সব সুযোগ আছে কিন্তু আওয়ামী লীগ নিজের স্বার্থে তাকে বিদেশে দিতে যাচ্ছে না এবং তারা যেটি বলছেন যে এই অবস্থায় যদি খালেদা জিয়ার কিছু হয় তার দায় কিন্তু পুরোপুরি আওয়ামী লীগকে দিতে হবে এবং আমরা দিনভরই তাদের নেতাকর্মীদের বক্তব্য যেটি শুনছিলাম যে তারা যেটি বলার চেষ্টা করছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সংবাদ সম্মেলনে যে বক্তব্য রেখেছেন সেটি তারা প্রত্যাখ্যান করেছেন এবং আওয়ামী লীগের এবং সেই সঙ্গে আইনমন্ত্রীর যে বক্তব্য সেটি তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে খালেদা জিয়া আছেন তার শারীরিক অবস্থার আস্তে আস্তে অবনতি হচ্ছে, এই অবস্থায় যদি খালেদা জিয়াকে দ্রুত বিদেশে না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু যেটি তার যে কোনো ধরনের যদি সংকট তৈরি হয় সেটি কিন্তু আসলে তাই এই আওয়ামী লীগ সঙ্গে দিতে হবে এবং এই সকাল 9টায় যে গণ অনুষ্ঠানটি শুরু হয়েছে সেটি চলবে বিকেল 4টা পর্যন্ত এবং সারা দেশে কিন্তু এই গণ অনুষ্ঠানটি চলছে এবং আমরা দেখেছি যে এই যে পল্টনে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে রাস্তাটি সেটা থেকে ফকরিপুর পর্যন্ত রাস্তা যদি কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, সিনিয়র কেন্দ্রীয় নেতাকর্মীরাও রয়েছেন এবং সারা দেশে কিন্তু এই গণ অনুষ্ঠান চলছে। এখন আমাদের সঙ্গে সিলেট থেকে এই গণ অনুষ্ঠানের সর্বশেষ জানাতে যুক্ত হচ্ছেন সুজয়। সুজয়, সিলেটের কি অবস্থা দেখছেন এখন? সানিব, ঢাকায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যেভাবে গণ অনশন কর্মসূচি পালিত হচ্ছে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বা বাইরে দেশে যাতে নিয়ে চিকিৎসা করা হয় সে দাবিতে ঠিক তেমনই কিন্তু আজকে সিলেটে দুটি জায়গায় মূলত বিএনপি কর্মসূচি পালন করছে। একটি হচ্ছে সিলেট ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এবং আরেকটি হচ্ছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। আসলে বিএনপি নেতারা বলছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা কিন্তু এই মুহূর্তে খুবই সংকটাপন্ন রয়েছে এবং যে কোনো কিছুর বিনিময়ে সরকারকে একটু মানবিক হয়েও যাহাতে যেন তাকে বিদেশি চিকিৎসা
চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় সেটি কিন্তু তারা বারবার বলছেন। আমরা এই বিষয়ে একটু কথা বলবো একজন বিএনপি নেতার সাথে। আচ্ছা, সরকার তো ইতিমধ্যে বলে দিয়েছে যে বেগম জিয়াকে বাইরে দেশে তারা চিকিৎসার জন্য নিতে দেওয়া হবে না, তারপরেও এই আন্দোলন কর্মসূচি করে আপনারা কতটুকু সফল হবে? আমরা মনে করি যে বেগম জিয়ার, খালেদা জিয়ার এখন স্বাস্থ্যের অবস্থা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা আশা করি যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং বেগম খালেদা জিয়া তার ন্যায্য দাবি হিসেবে উনি যেভাবে সাংবিধানিকভাবে বিভিন্নভাবে সামাজিকভাবে এবং বিভিন্নভাবে উনি এটা আশা করতে পারে, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মানে উনার স্বাস্থ্য চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া। কিন্তু আমরা বুঝতে পারতেছি না সরকার এটা কেন দিচ্ছে না, এটার প্রতিহিংসা হিসাবে। তো আমরা মনে করি, বিশেষ করে গত দুদিন দিন আগে আমরা দেখলাম বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দাম্ভিকতার সহিত বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টা নিয়ে এবং গ্রেফতারের বিষয়টা নিয়ে কথা বলেছেন। আমরা মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা পাওয়া উচিত এবং সেই দাবিতে আমরা এখন আজকে গণ অনশন করেছি। আমরা ভবিষ্যতে আরো বড় প্রোগ্রাম ইনশাল্লাহ আশা করতেছি। দর্শক, আমরা কথা বলছিলাম যে বিএনপি নেতার সাথে, তিনি বলছেন যে আসলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে তাদের যত আন্দোলন করা প্রয়োজন, যত সংগ্রাম করা প্রয়োজন, তারা ততটুকুই করবে। নীরা জি, সানি এবং সুজাত, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ বিএনপির গণ অনশন কর্মসূচির বিষয়ে জানাচ্ছিলেন রাজধানীর নয়াপল্টন থেকে জুবায়ের সানি এবং সিলেট থেকে হুসেন আহমদ সুজাত। বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবেন বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। দুপুরে গাজীপুর মহানগরীর নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এর আগে সংবাদ সম্মেলনে যোগ দিতে বাসভবনের সামনে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। গেল রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, জয়দেবপুর শহর ও টঙ্গীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে জাহাঙ্গীর বিরোধী নেতাকর্মীরা। গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি এবং দলীয় সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। তবে তার মেয়র পদে থাকা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তার বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ইতিমধ্যে প্রমাণ হয়েছে এবং সত্য তার মুখ থেকেই বের হয়ে এসেছে। এই সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাই। অনীতি বিলম্বে তার বিরুদ্ধে যেন সে আইনগত ব্যবস্থাটি গ্রহণ করা। দর্শক, এই মুহূর্তে গাজীপুরে রয়েছেন সহকর্মী তারেকুল ইসলাম। তারেক সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। তারেক, বহিষ্কারের বিষয়ে মেয়র জাহাঙ্গীর আলম কি প্রতিক্রিয়া জানিয়েছেন এবং গাজীপুরের রাজনৈতিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। যেমনটি বলছেন যে আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর সিটি কর্পোরেশনের যে মেয়র জাহাঙ্গীর আলম, তাকে গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে এবং তার সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদের সামনে কিন্তু সে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে কিন্তু জননেত্রী শেখ হাসিনার কাছে কিন্তু উনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং পুনর্বিবেচনা, তার বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য কিন্তু তিনি অনুরোধ করেছেন এবং তিনি আরো বলেছেন যে তিনি দলের জন্য এবং নেত্রীর জন্য তিনি জীবন দিতে প্রস্তুত রয়েছেন। তো সব আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে গতকাল থেকে যে একটি পরিস্থিতি গাজীপুরে বিরাজ করছে, তার বিরোধী যারা রয়েছে তারা কিন্তু গাজীপুরে আনন্দ মিছিল করেছে এবং মিষ্টি বিতরণও করেছে এবং তার মেয়রের পদটি থাকবে কিনা সে বিষয়েও কিন্তু এখন একটি প্রশ্ন তৈরি হয়েছে। তো সব মিলিয়ে গাজীপুরে কিন্তু সংকটময় পরিস্থিতি বিরাজ করছে এবং তার বাসায় আমরা দেখতে পাচ্ছি যে অনেক নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মীরাও উপস্থিত রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি তারেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ গাজীপুর থেকে জানাচ্ছিলেন তরিকুল ইসলাম। তারেক, চলে আসছি পরবর্তী সংবাদে। রাজধানীতে গণপরিবহনের নিত্য দৃশ্য পরিণত হয়েছে যাত্রীদের সঙ্গে বাস শ্রমিকদের বাগবিতণ্ডা।
কোনোভাবেই থামছে না ভারানৈরাজ্য। সরকারের সিদ্ধান্ত মালিক সমিতির নেতাদের আদেশকে পাত্তা না দিয়ে অনেকটা আগের মতোই চলছে ভারানৈরাজ্য। বাসের গায়ে ডিজেল চালিত লেখা স্টিকার চোখে পড়লেও এখনও দেখা যায়নি একটি সিএনজি চালিত স্টিকার। বিআরটির অভিযানে বাসের চালনায় অনিয়ম ধরা পড়লেও রুট পারমিট বাতিল হয়নি কোনো পরিবহনের। এদিকে হাফ পাসের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব ফার্মগেট এলাকার রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ সময় কিছু বাস ভাঙচুরের ঘটনাও ঘটে। আরতে দেখলাম যে ভাড়া হচ্ছে 20 টাকা ভাড়া, তো সেই অনুযায়ী আমাদের 15 টাকা হওয়া উচিত, কিন্তু 20 টাকা ভাড়া নেয়। অবেলটা আপনি যাত্রী চেক করার জন্য যাত্রী কোন যাত্রী কয়জন গেল, এটা আপনার ভাড়ার মালিক নালে কিভাবে হিসাব নিব, কয়জন লোক আছে, কয়জন লোক নিয়ে যাচ্ছি। ভাড়ার পিছে মাসে 2-3 হাজার টাকা খরচ হয়। যারা নিম্নমানের মানুষ আছে তাদের পক্ষে এটা এফোর্ড করা সম্ভব না। ছাত্রদের সাথে দুর্ব্যবহার করছে, হাফ পাস দিতে যাই আমরা, আমাদের দুর্ব্যবহার করে আমাদের গাড়ি ধাক্কা দেয়, বাইরে দেয়, অনেক জায়গায় বের করে দেয়, এমন হয়েছে যে গায়ে হাত তুলছে, এরকমও ঘটনা উঠছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর ফার্মগেটে আছেন সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। বিল্লাল, বিল্লাল, বারবার তাগাদা দেওয়ার পরও বাসে সিএনজি চালিত স্টিকার লাগানো হচ্ছে না কেন, জানাবেন আমাদের? ভাড়া বাড়ানোর পর থেকে যে চালক এবং যাত্রীদের মধ্যে যে একটি বাদবিতণ্ডা চলছিল, সেটি জেরে ধরে বিভিন্ন জায়গায় বিআরটি, তারপর হচ্ছে আপনার সড়ক পরিবহনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে যাতে সুষ্ঠুভাবে ভাড়া আদায় করা হয়। তার মাঝে নতুন করে যে একটি ইস্যু তৈরি হয়েছে যে শিক্ষার্থীরা এর মধ্যে আসলে দাবি করছেন যে তাদেরকে হাফ ভাড়া নেওয়ার জন্য, আর সেই দাবিতে আসলে তারা রাজধানীর সায়েন্স ল্যাব এবং ফার্মগেট এলাকায় আসলে এক পর্যায়ে বিক্ষোভ করে, এবং সেই বিক্ষোভে এসে শিক্ষার্থীরা সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা কয়েকটি বাসও ভাঙচুর করেছে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে যে তারা আমাদেরকে যে দাবিটি করেছেন যে দীর্ঘদিন ধরে তাদের যে সমস্যা, বাসে হাফ ভাড়া নিয়ে যে একটি সমস্যাজনিত পড়তে হয়, অনেক সময় তাদেরকে বাস থেকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। আর সেই দাবিতে শিক্ষার্থীরা আসলে 24 তারিখ পর্যন্ত তারা একটি আলটিমেটাম দিয়েছেন যে 24 তারিখের মধ্যে যদি ঢাকা শহরে যে সকল বাস চলাচল করছে প্রত্যেকটি বাসে যদি তাদেরকে হাফ ভাড়া নেওয়া না হয়, তখন তাদের আবার পুনরায় তারা আন্দোলনে যাবেন। এই যে ফার্মগেট থেকে তারপর হচ্ছে আপনার সায়েন্স ল্যাবে একই ধরনের কর্মসূচি আসলে শিক্ষার্থীরা দিয়েছেন। তবে মালিক পরিবহন মালিক সমিতির নেতারা আমাদেরকে যেটি বলছেন যে যেহেতু ব্যক্তি মালিকানা গাড়িতে আসলে হাফ ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে একমাত্র বিআরটিসি বাসেই তাদেরকে হাফ ভাড়া নিবে, আর অন্যান্য কোনো বাসেই তাদেরকে আসলে হাফ ভাড়া নেওয়ার সুযোগ নেই। আর এই দিয়ে হচ্ছে রাজধানীর বিভিন্ন জায়গায় আসলে কলেজ শিক্ষার্থীদের মধ্যে একটি ক্ষোভ বিরাজ করছে। তবে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। যদি সুষ্ঠুভাবে বলতে চাই যে যারা অনিয়ম করছে বাস মালিকরা, তাদের বিরুদ্ধে আসলে বিআরটির নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। তো এই ছিল রাজধানীর ফার্মগেট এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। নীরা জি, বিল্লাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ ফার্মগেট থেকে জানাচ্ছিলেন বিল্লাল হোসেন। পারিবারিক অবহেলা থেকে যশোরে বাবার কাছে চলে যায় 3 কন্যা। তারা টিকটক করত এমন তথ্যের কোনো সত্যতা মিলে নাই বলে জানান ডিসি তেজগাঁও। আদালত তাদের জন্য যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার। তাদের বাবা মার বিচ্ছেদ হয়, তারপর মা ক্যান্সারে মারা যান। মা মারা যাবার পর তারা খালার কাছে থাকত, নানা কারণে খালাদের সাথে মনোমালিন্য হতে থাকে, নানা বিষয় নিয়ে তারা মনোকষ্টে থাকতেন, খালা তাদের বাবার সাথে যোগাযোগ করতে দিত না। মনের মধ্যে কিছু ক্ষোভ রয়েছে, এটা আমি প্রাথমিক বলছি, তারা আমাদের কাছে বেশ কিছু কথাবার্তা স্বীকার করেছে, তাদের মনের মধ্যে কিছু ক্ষোভ রয়েছে, তো সেই সেই ক্ষোভের বশবর্তী হয়ে কিন্তু তারা বাড়ি ত্যাগ করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করে। আর টিকটকের যে অভিযোগটা এসছে বা কথাবার্তা যেগুলি এসছে আমরা সেটার কোনো প্রমাণ পাই নাই। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে সরকার, যাতে পড়াশোনা শেষ করে চাকরির নিশ্চয়তা পায় শিক্ষার্থীরা। সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন শিক্ষার্থীদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা প্রস্তুত করে গড়ে তোলা হবে। এ সময় রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে বলেও জানান তিনি। পরে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত সেমিনারে অংশ নেন শিক্ষামন্ত্রী। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য ডক্টর মশিউর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আমরা চাই না যে শিক্ষিত সনদধারী কেউ বেকার থাকে, সবাই তাদের নিজের কর্মসংস্থান করতে পারবেন, দেশে বিদেশে কর্মসংস্থান হবে, সেজন্যই আমরা চাই যে কলেজগুলোতে আমাদের যে কারিকুলাম তার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে এবং অনেক বেশি কর্মমুখী যেন শিক্ষা হয়, তার যেন যখন একটি সনদ নিয়ে সে বেরোবে
তখন যেন সে চাকরির জগতে প্রবেশের জন্য একেবারে তৈরি। জয়পুরহাটে কোনোভাবেই থামছে না কিডনি কেনা বেচা। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অসৎকর্তার সুযোগে দালালদের পাতানো ফাঁদে আবারও পা দিয়েছে গ্রামের মানুষ, যার সংখ্যা 5 শতাধিক ছাড়িয়েছে। দাদন ব্যবসায়ীদের চাপ সামলাতে, মেয়ের বিয়ের খরচ জোগাতে কিংবা জুয়া খেলার টাকা সংগ্রহ করতে কিডনি বিক্রি করছেন তারা। জয়পুরহাট প্রতিনিধি রাশিদুজ্জামানের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। জয়পুরহাটের কালাই উপজেলায় 2011 সালের 29 আগস্ট কিডনি বিক্রির খবর গণমাধ্যমে প্রচার হলে নড়ে চড়ে বসেন স্থানীয় প্রশাসন। এ নিয়ে থানায় 4টি মামলা হলে স্থানীয় সহ দেশের বিভিন্ন অঞ্চলের ডজন খানিকের বেশি দালাল গ্রেপ্তার হয়। কিন্তু পরে তারা আইনের ফাঁকফোকরে জামিনে বেরিয়ে এসে আবারও সক্রিয় হয়ে উঠেছে পুরনো পেশায়। আশঙ্কাজনক হারে বাড়ছে কিডনি বিক্রি, দালাল চক্রের ফাঁদে পড়ছেন অভাবী আর ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মানুষগুলো। আমার 100 শতক জমাজমি কিচ্ছু নেই, অভাবের তারণায় কিডনিটা আমি বিক্রি করছি মেয়েদের বিয়ের জন্য। ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার পর তখন আমার কিডনি খুলেন, নেওয়ার পর পরে বাংলাদেশে আমি চলে আসলাম, আসার পর আমাকে 3.5 লাখ টাকা দিয়েছে। একে তো পুরনো দালাল, আবার কিডনি বিক্রেতারাও পরবর্তীতে পরিণত হচ্ছে দালালে। এভাবে তাদের চক্রের খপ্পরে পড়ে বর্তমানে কিডনি বিক্রির সংখ্যা 5 শতাধিক দাঁড়িয়েছে বলে জানান স্থানীয়রা। এর মধ্যে থাকা কিডনি পাথরকারীও বেশি হচ্ছে, তো প্রায় মনে করেন যে 500 লাখ হবে আমার তো জানা মতো। জানি যারা এখান থেকে ঢাকাত গেল, ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় জনপ্রতিনিধি জানান, কোনো এক অদৃশ্য শক্তির কারণে শত চেষ্টায়ও কিডনি বিক্রি আর দালালদের দৌরাত্ম্য বন্ধ করা যাচ্ছে না। এই ধরনের দালাল চক্রকেও কেউ না কেউ সহযোগিতা করে বলে আমরা শুনেছি এবং আমরা জানি। আমি মনে করি যে সেই যারা এই দালাল চক্রকে সহযোগিতা করে তাদেরকেও অবশ্যই শাস্তির আওতায় আনা দরকার। এক কিডনি নিয়ে বেঁচে থাকার কুফল বর্ণনা করলেন জেলার সিভিল সার্জন। দুজনের কাজটা যদি একজন করে তাহলে যেমন একটা মানুষের যেমন কষ্ট হয়, সেরকম একটা কিডনি যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেই কিডনিটির উপর চাপ পড়ে যাবে। কিডনি বিক্রি ও দালালদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার। ইতিমধ্যেই আমরা এই চক্রের সাথে যারা অপতৎপর সাথে জড়িত 2 জন দালালকে চিহ্নিতপূর্বক তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সমর্থ হয়েছি। অচিরে দালালদের দৌরাত্ম্য কমাতে কঠোর হবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। সংবাদ শেষ করব আপসাইড ডাউন গ্যালারির খবর দিয়ে। পায়ের নিচে নীল আকাশ আর মাথার উপর মাটি, এ যেন এক বিভ্রমের জগৎ। ব্যতিক্রমী বিনোদন কেন্দ্রটি গেল যে কারো মাথায় ঘুরবে অথবা ঘুরে যাবেন আপনি নিজে। আরও আধুনিক আর চমকপ্রদ করে চালু হলো আপসাইড ডাউন গ্যালারির দ্বিতীয় শাখা। বিস্তারিত জানাচ্ছেন রনি রেজা, ক্যামেরায় ছিলেন সাব্রি আহমেদ। এক যে আছে মজার দেশ, সব রকমে ভালো, রাত্রি রেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো, যোগীন্দ্রনাথ সরকারের সেই মজার দেশ এখন রাজধানীর উত্তরায়, যেখানে প্রবেশ করলে মনে হবে এসেছেন এক উল্টো দুনিয়ায়। ওলটপালট এই দুনিয়া এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে। প্রতিনিয়ত দল বেঁধে হাজির হচ্ছেন বিনোদন প্রেমীরা। এখানে এসে অনেক ভালো লাগছে। প্রথমে ফেসবুকে দেখি, ফেসবুকে দেখার পরে আমার ব্যাপারটা নিয়ে খুবই এক্সাইটিং লেগেছে, আইডিয়াটা আমার খুবই ইউনিক লেগেছে। ব্যতিক্রম এমন বিনোদন কেন্দ্র পেয়ে উচ্ছ্বসিত পর্যটকরা। ভিন্ন ধরনের ছবি তোলা, যাতে মজাও হয়, সবাই খুশিও হয়, সব মিলে আমার খুব ভালো লাগছে। সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম এখানে আসার ব্যাপারে, তো এখানে এসে আমি খুবই সারপ্রাইজ, অ্যামেজিং এই জায়গাটা। দর্শকদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন এর উদ্যোক্তারা। মানুষ আমাদেরকে খুবই ভালো সাপোর্ট দিয়েছে, ঢাকার মানুষ, আমরা ঢাকার মানুষকে নতুন একটা বিনোদনের জায়গা দিতে পেরেছি। আসলে এটা আমাদের জন্য বড় একটা পাওয়া, যে আসলে আমাদের একটু বিনোদনটা হয়ে গেছে খুবই রেস্টুরেন্ট কেন্দ্রিক বা এরকম হয়ে গেছে, সো আমাদের চিন্তা ছিল যে আমরা নতুন কিছু দিতে চাই। উত্তরাতে রিসেন্টলি আমাদের ব্রাঞ্চটা ওপেন হয়েছে, তো আমরা লালমাটিতে ভালো সাড়া পেয়েছি, সেইভাবে আমরা এক্সটেন্ড করার জন্য 3D ডাইমেনশনাল কিছু রুম করেছি, 3D আর্ট নিয়ে কাজ করেছি। এখানে আমাদের এখানে যখনই ছবি তুলবে ছবিগুলো একটু ত্রিমাত্রিকভাবে তাদের সামনে হাজির হবে। পর্যটকদের থেকে ব্যাপক সাড়া পেয়েই দ্বিতীয় শাখা চালু সম্ভব হলো বলেও জানান তারা। ওলটপালট এই দুনিয়ায় এসেই যেন ঠিকঠাক বিনোদন খুঁজে পান পর্যটকরা, ব্যতিক্রম এই বিনোদন কেন্দ্র এরই মধ্যে সাড়া ফেলেছে, বাড়তে শুরু করেছে পর্যটক। রনি রেজা, আরটিভি, ঢাকা। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24144 নম্বরে ডায়াল করুন। আমাদের পরবর্তী খবর জেলা সংবাদ 4:45 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।